আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা রসে মতেশো মানুষকে দিন আমাদের যুব সমাজের উদ্যোগে আমরা চেষ্টা করি মজিদ ইফতার করা কিন্তু কখনোই আপনাদের মাঝে সেটা শেয়ার করা হয় না সবাই মিলে একত্রে কাজ করে ইফতার করানোর মজাই কিন্তু অন্যরকম আমরা সবাই মিলেমিশে কাজ করে এইভাবে সুন্দর একটি ইফতার আয়োজন করলাম এই সবকিছু নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে সেজন্য আমরা সবাই মিলে সকাল সকালে চলে যাই বাজারে তারপর প্রথমে চলে যাওয়া হচ্ছে মাংসের দোকানে আর মোটামুটি সব মসজিদে ছোটখাটো আয়োজন থাকে সেজন্য মাংসের দোকানে মোটামুটি ভালোই ভিড় ছিল আর আমাদের যেহেতু তিনশো মানুষের অ্যারেঞ্জমেন্ট সেজন্য হচ্ছে আমাদের পরিমাণ মতো প্রথমে মাংস কিনে আর আমরা যেহেতু গরুর মাংসের বুনো খিচুড়ি সেজন্য চলে যাই হচ্ছে মুদির দোকানে তারপর সেখান থেকে চাল ডাল তার পাশাপাশি খিচুড়ির জন্য যে মশলাপাতি প্রয়োজন সবকিছুই আমরা সেখান থেকে নিয়ে আনে তারপরে যাই হচ্ছে একটি তরকারি দোকানে সেখান থেকে গাজর শশা কাঁচামরিচ নিয়ে আমরা রওনা দিয়ে দেব বাজার নিয়ে আসার পর আমাদের প্রথম যে কাজ সেটি হচ্ছে আমাদের রান্নার জন্য চুলো বানানোর এদিকে

মাংস রান্না চলছিল আরেকদিকে হচ্ছে আমরা চাল ডাল দর প্রস্তুতি নিয়েছিলাম আসল কথা সবাই একসাথে কাজ করলে আর কাজ মনে হয় না তখন কিন্তু খুব সুন্দর ভাবে সব কাজ কিন্তু হয়ে যায় তারপর আপনাকে সেই মাংসের ভিতর পরিমাণ মতো পানি দিতে হবে তারপর চাল ডাল এই আর আমরা হচ্ছে বড় বড় দুইটা ডেগে আলাদা আলাদা ভাবে রান্না করেছিলাম তারপর আমরা একটি গাড়িতে করে হচ্ছে আমাদের বুনি মসজিদ নিয়ে মহান আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমাদের ইফতার মাহফিলটি সুন্দর ও সঠিক ভাবে উঠাতে পেরেছি বলে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতি বছর এভাবেই চালিয়ে যেতে পারি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আর ভিডিওটি যদি ফেসবুকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউবে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম